আবহমান বাংলায় যাত্রাপালার প্রচলন প্রাচীনকাল থেকে, তবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতির অনন্য এই আয়োজন। দীর্ঘদিন পর গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে হল ঐতিহ্যবাহী যাত্রাপালা। মুশফিকা নাজনীনের রিপোর্ট। একসময় শহর বা গ্রামে রাতভর চলত যাত্রাপালা, দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাত আসরে। গ্রামের নারী পুরুষ ছেলেমেয়েরা দল বেঁধে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন যাত্রা দেখতে, কিন্তু আকাশ সংস্কৃতির যুগে হারিয়ে যেতে বসেছে যাত্রাপালা। গোপালগঞ্জে অরণ্য অপেরা শিল্পীরা তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর পালা। যাত্রাটা বাংলাদেশের আদি সংস্কৃতি এবং সমাজের দর্পণ। অনেক গুরুত্বের পর আজকে যাত্রা দেখে অনেক ভালো লাগলো। দীর্ঘদিন পর আবার যাত্রা হয় খুশি শিল্পীরা, আবার কর্মময় হয়ে উঠবে তাদের জীবন, এমনটাই আশা তাদের। খুব ভালো লাগতেছে যে আবার যাত্রা নতুন করে ফিরে আসবে। যদি যাত্রা আসে আমরা বেঁচে থাকবো। আমাদের হারিয়ে যেতে দেবেন না, আমাদেরকে বাঁচতে দিন। আগামীতে নিয়মিত যাত্রা আয়োজনের কথা জানালেন জেলা প্রশাসক। এই শিল্পের সাথে যে সমস্ত আমাদের কলাকুশলীরা যারা ছিলেন, যারা হারিয়ে যেতে বসেছিলেন, তারা আবার এই চর্চার মাধ্যমে আবার আমাদের লাইমলাইটে আসবেন। তবে যাত্রা হারানো গৌরব ফেরাতে জাতীয় পরিকল্পনা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন।